আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করে দেখাবো। আর এই ডাল ডিমটা আমি রান্না করেছি নারকেলের দুধ দিয়ে। খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই রান্নাটা। চলুন তাহলে এই মজাদার ছোলার ডাল দিয়ে ডিম কিভাবে রান্না করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। ডিমটা রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি, আর ডালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3 ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। এতে করে দেখবেন ডালটা ফুলে ডাবল হয়ে যাবে এবং সেদ্ধও হবে খুব দ্রুত। আর এই ডালটা রান্না করব আমি ডিম দিয়ে, তাই এখানে 7টা ডিম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে তারপরে উপরের খোসাটা ফেলে দিয়েছি। এখন এই ডিমটা একটু ভেজে নিব, তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। খুব ভালোভাবে ডিমের গায়ে হলুদ লবণটা মাখিয়ে নিয়েছি। এখন এই ডিমটা একটু ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। অবশ্যই ডিমটা ভাজার আগে তেলটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। তারপর এই গরম তেলের মধ্যে অনবরত নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ডিমটা ভাজা যাবে না, এতে করে ডিমের উপরের পাড়টা অনেক শক্ত হয়ে যাবে। ডিমের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে ডিমগুলোকে তুলে নিতে হবে। আমি রান্নাটা এই প্যানের মধ্যেই করব, তাই আবারও এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে 2-3টার মতো লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা সফট হয়ে একটু কালার চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন এই পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে আদা এবং রসুনের কোনো কাঁচা গন্ধভাব না থাকে। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা নিচের দিকে লেগে না যায়। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। এখন 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এইরকম ভাজা ভাজা হয়ে যাবে এবং তেলটা উপরের দিকে ভেসে উঠবে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। মশলার সঙ্গে ডালটাকেও খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। অবশ্যই ডালটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে রান্না করবেন, এতে করে রান্নাটা কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে। আমি ঢাকনাটা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো আমি ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে ডালটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু আবার নিচের দিকে লেগে যাবে। ডালটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে আমি সম্পূর্ণ 1টা নারকেল কুড়িয়ে তারপরে তার থেকে দুধ বের করে নিয়েছি। অবশ্যই কিন্তু এই রান্নাটা নারকেল দুধেই করতে হবে। গরুর দুধ দিয়ে যদি এই রান্নাটা করেন তাহলে এক্স্যাক্টলিভাবে কখনোই সেই ফ্লেভার আর স্বাদটা পাবেন না। এই জন্য চেষ্টা করবেন এই রান্নাটা নারকেলের দুধ দিয়েই ট্রাই করার। এখানে আমি 3 কাপের মতো নারকেলের দুধ ব্যবহার করেছি। এখন ঢাকনাটা দিয়ে রান্না করতে হবে ততক্ষণ যতক্ষণ না ডালটা 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে আসলাম ঠিক 20 মিনিট পর।
এরই মাঝেই দেখতে পাচ্ছেন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। একটা ডাল তুলে নিয়ে আপনারা একটু চেক করে দেখে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আস্ত পাঁচটা পেঁয়াজ। আমার কাছে এর থেকে ছোট ছোট পেঁয়াজ ছিল না, এই রান্নাটা কিন্তু একটু ছোট পেঁয়াজ দিয়েই করলে বেশি ভালো লাগে। আমি কিন্তু ছোটবেলা থেকেই এমনভাবে এই ডাল রান্নাটা খেয়ে এসেছি। আমার কাছে যে পেঁয়াজগুলো ছিল তার মধ্য থেকেই আমি ছোট সাইজের পাঁচটা পেঁয়াজ ব্যবহার করেছি। স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ। একটু চিড়ে দিয়েছি যাতে ঝালটা বের হতে পারে। এখন আবারও ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। এরই মাঝে ডালটা কিন্তু 100% সেদ্ধ হয়ে যাবে। অন্য দিক থেকে দেখবেন পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম আবারও 12 থেকে 13 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ডালটা সেদ্ধ হয়ে কতটা ঝোল গাঢ় হয়ে গিয়েছে। আর পেঁয়াজের কালারটা হয়তো দেখেই বুঝতে পারছেন, পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আবার লক্ষ্য রাখবেন পেঁয়াজটা সেদ্ধ হয়ে পেঁয়াজের পাটগুলো যেন আলাদা না হয়ে যায়। এইরকম গোটা গোটা থাকলেই কিন্তু দেখবেন খেতে বেশি ভালো হবে। চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে ডালটাকে নামিয়ে নিতে পারেন। তবে আমি এই ডালটার টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই জন্য কিন্তু আমি এখানে কোনো ধনিয়া পাতার কুচির ব্যবহার করলাম না। এখন ঢাকনাটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য অপেক্ষা করছি, যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে ডালের মধ্যে ছড়িয়ে যায়। ঠিক 2 মিনিট পর ডাল রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। আর কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এখন চুলাটা অফ করে ঢাকনাটা দিয়ে এভাবেই 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। ঠিক 5 মিনিট পর আমি ডালটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। জাস্ট যখন এটাকে সার্ভ করবেন তার উপর থেকে সামান্য একটু দিয়ে দেবেন ভাজা জিরার গুঁড়া। অবশ্যই টাটকা টাটকা জিরাটাকে ভেজেই কিন্তু গুঁড়ো করে দেওয়ার ট্রাই করবেন, এতে করে স্মেলটা খুব ভালো আসবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ছোলার ডাল দিয়ে ডিম রান্নার রেসিপি। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।